বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল বোসের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে মুকুল বোসের মরদেহ 23 বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদানের পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 75 পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে মুকুল বোসের ভূমিকার কথা স্মরণ করেন দলের সাধারণ সম্পাদক। স্মরণ করেন বঙ্গবন্ধু হত্যার পর তার প্রতিবাদ গড়ে তোলার কথাও। মুকুল বোস এক কথায় বলবো, আমাদের 75 পরবর্তী দুঃসময়ের একজন ত্যাগী নেতা। দুঃসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রতিবিপ্লবী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে মুকুল বোস অগ্রণী ভূমিকা পালন করেছে। তার কাছ থেকে কর্মীদের, আজকের কর্মীদের অনেক কিছু শেখার আছে। তিনি কর্মী বৎসল, নির্মোহ, নিষ্ঠাবান, দলের প্রতি, নেতৃত্বের প্রতি যেভাবে অবিচল ছিলেন,